হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি বিএমডব্লিউ শোরুমে, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিএমডব্লিউ শোরুমে কোন কোন বাইক অ্যাভেলেবেল আছে এবং তাদের বাইকের প্রাইসটা কত। সো গাইস, দেরি না করে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক, আর দেখে নেওয়া যাক তাদের কাছে কী কী মডেলের বাইক আছে এবং তাদের বাইকের প্রাইসটা কত। বেসিক্যালি এই যে বাইকটা দেখছেন, দিস ইজ দ্য স্মার্ট সিসি অফ বিএমডব্লিউ। এটা বেসিক্যালি তিনটে কালারে আছে, কাইনাইট ব্লু, লাইমস্টোন মেটালিক অ্যান্ড কসমিক ব্ল্যাক কালারে। তো এটা বেসিক্যালি 34 BHP অ্যান্ড 28 টর্ক আছে এতে। কম্পারিজন মানে ডে টু ডে রাইডস প্লাস ছোটোখাটো ট্রিপসের জন্য আপনি এই বাইকটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এটা আমাদের এন্ট্রি লেভেলের বাইক। হ্যাঁ, এটার কস্টিং আপনার পড়বে টোটাল কলকাতা অন রোড পড়ে 334,000 ইনক্লুডিং এভরিথিং। আচ্ছা, এটা 310 সিসি। আচ্ছা, এটা টপ স্পিড কত পৌঁছে? এটা মোটামুটি 160 to 170 অবধি যায় টপ স্পিড। হ্যাঁ, ওকে। আর এটা মাইলেজ কত পৌঁছে? মাইলেজ সিটি কন্ডিশনে আপনি ধরে চলুন 26-27, যদি হাইওয়েতে যান 30-এর কাছাকাছি। হাইওয়েতে 30-এর কাছাকাছি পেয়ে যাবেন। ওকে, এটা কি টিউবটা না টিউবলেস টায়ার? এটা টিউবলেস টায়ার আছে, টিউবলেস টায়ার প্লাস আছে সিঙ্গেল সিলিন্ডার। আর এটা কি এবিএস? ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। ওকে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। এরপরে যেমন দেখতে পাবেন, এটারই আরেকটা মডেল আছে, আমাদের নতুন লঞ্চ হচ্ছে স্কুটি। এই স্কুটি ওইটারই আরেকটা মডেল? হ্যাঁ, এটা আরেকটা মডেল, এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে অক্টোবরে। এটা দুটো কালারে আসে, একটা হোয়াইট কালার আসে আর একটা ব্ল্যাক কালারে আসে। অ্যান্ড দিস ইজ টোটাল সিবিইউ ইউনিট, এটা কমপ্লিট জার্মানি থেকে বিল্ড হয়ে এখানে আসে। তো এটা একমাত্র অর্ডারে আসে। এটার অন রোড পড়বে অ্যাপ্রক্সিমেটলি 12 lakhs ফর কলকাতা, অ্যান্ড ব্ল্যাক কালারটা পড়বে আপনার 13 lakhsের কাছাকাছি। এটাতে কী কী স্পেসিফিকেশন আছে? এটাও 350 সিসি বেসিক্যালি। যে 300 সিসি 310 সিসি রেখেছেন সেটারই একটা আপগ্রেডেড ভার্সন, যেহেতু এটা স্কুটি আছে এতে সেরকম গিয়ার কিছু নেই। অ্যান্ড এতে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, স্ট্যান্ডার্ড ডুয়েল ডিস্ক পাবেন, প্লাস 15-ইঞ্চের রিম আছে। এটা তাহলে দাম কত টাকা হচ্ছে? এটা 12 lakhের কাছাকাছি পড়বে অন রোড কলকাতা। অন রোড কলকাতায় 12 lakhের কাছাকাছি? ইয়েস। এটা আপনাদের ইন্ডিয়ান ভেরিয়েন্টে? ইন্ডিয়ান ভেরিয়েন্টে। এটা কি পুরোটাই সিবিইউ কন্ডিশন? পুরো সিবিইউ, জার্মানি থেকে কমপ্লিট বিল্ড হয়ে এখানে আসছে। এটা হচ্ছে আমাদের মানে হাইপ বলতে পারেন, যেটা স্পোর্টস বাইকের যেটা হাইপ থাকে সবার, 1000 RR, ভেরি লিমিটেড পার্সনের কাছে থাকে। এটা 1000 সিসি আছে, ঠিক আছে। এটা আপনি মোটামুটি তিনটে কালারে পাবেন। এটা এম স্পোর্ট কালার আছে, এটা এম স্পোর্ট কালার আছে, এটা কসমিক ব্ল্যাক কালার আছে, এটাও এম স্পোর্ট আছে। তো এম স্পোর্ট অ্যান্ড মানে প্রো মডেলের মধ্যে ডিফারেন্স কী থাকে? এম স্পোর্টে আপনি কার্বন ফাইবার হুইলস পাবেন, দিস ইজ টোটালি কার্বন ফাইবার হুইলস। এম ব্যাজিংয়ের সিট পাবেন অ্যান্ড এম কিট পাবেন। এটা অন রোড পরে কলকাতাতে আপনার মোটামুটি 27 lakhsের কাছাকাছি। আর 27 lakhs, ইয়েস, মাই গড, অনেক। অ্যান্ড এই যে সিবিইউ নাকি? এটাও সিবিইউ, এটাও সিবিইউ। আর এই বাইকটার ইঞ্জিনের স্পেসিফিকেশন কী কী আছে? এটার 1000 সিসি আছে, এটার 207 BHP অ্যান্ড আপ টু 299 অবধি যায়, টপ স্পিড 299। এতে অনেক ফিচার্স আছে, যেমন ডায়নামিক ট্র্যাকশন কন্ট্রোল আছে, DDC আছে, ক্রুজ কন্ট্রোল আছে। যেমন এটা আপনার হচ্ছে ক্রুজ কন্ট্রোল, যেমন ফোর হুইলার্সে থাকে সেরকম ডায়নামিক ট্র্যাকশন কন্ট্রোল থাকে, ট্র্যাকশন আপনি আপনার হিসাবে ইয়ে করতে পারবেন। এখানে যা দেখছেন এগুলো সব আপনি USD ফোর্কস পাবেন, ঠিক আছে। মানে সাসপেনশন সামনে USD সাসপেনশন এবং পেছনে মনোশক পাবেন, মনোশক সাসপেনশন পাবেন। ইয়েস। আর এই বাইকটা পিছনে টায়ার সাইজটা কত আছে? টায়ার সাইজ হচ্ছে 200, 200 পিছনের টায়ার। হ্যাঁ, আর সামনেরটা? সামনেরটা আপনার 160, 160। ওকে, আর পিছনে এই সাসপেনশনটা তাহলে মনোশক সাসপেনশন, অনেক মোটা সাসপেনশন ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক্যালি ইলেকট্রনিক্যালি আপনি কন্ট্রোল করতে পারবেন, তার জন্য সাসপেনশনটা এত মোটা লাগছে না, এত কিছু ফিচার্স অ্যাড করা আছে না, সেই জন্য সাসপেনশনটা এত মোটা লাগছে, দেখতে অতটা বাল্কি লাগছে। তাহলে আপনাদের এই বাইকের প্রাইসটা কত? এটা প্রো মডেল আছে, এটা পড়বে আপনার 25 lakhের কাছাকাছি। এই প্রো? ইয়েস। যেটা প্রো বাদে এটা এম স্পোর্ট আপনার পড়বে 27 lakhs অন রোড কলকাতা। 27 lakh 27 lakh টাকা? ও মাই গড, এত বেশি দাম? এগুলো স্যার দেখুন, বেসিক্যালি এগুলো প্রিমিয়াম বাইকস, প্রিমিয়াম সেগমেন্ট বাইক, সেই জন্য ভেরি লিমিটেড কাস্টমার্স এগুলো ইউটিলাইজ করে।
আর এটাও তো তাহলে এটাও এম স্পোর্ট, হ্যাঁ এটাও 27। বিএমডব্লিউ যার জন্য ভেরি মাচ নোন, বিএমডব্লিউ বাইকস যার জন্য ভেরি মাচ নোন ফর হিস অ্যাডভেঞ্চার বাইকস, তো দিস ইজ দ্য 1250 অ্যাডভেঞ্চার। এটা বিএমডব্লিউর সিগনেচার বাইক, মানে এইটার জন্যই বিএমডব্লিউকে সারা ওয়ার্ল্ড চেনে। দিস ইজ 1250 জিএস, এটার 136 বিএইচপি আছে, এটার টপ স্পিড মোটামুটি 250-র কাছাকাছি, বক্সার টুইন ইঞ্জিন পাবেন। অ্যান্ড এটা নিয়ে আপনি মানে যেখানে খুশি চলে যেতে পারেন, রাস্তা এ নিজে ক্রিয়েট করে নেয়, এর জন্য রাস্তা লাগে না। সামনে যে রিমগুলো দেখছেন সেগুলো স্পোক হুইলস আছে, বাট দ্যাট ইজ আ ক্রসবো স্পোক, সো টায়ার যেটা আছে না সেটা টিউবলেস আছে। ইউজুয়ালি কী হয় যখন আপনি স্পোকে চলে যান তখন আপনার টায়ার টিউব টায়ার হয়ে যায়, বাট যেহেতু এটা ক্রসবো স্পোক আছে আপনি বাইরে থেকেই স্পোক যদি কোনো ভেঙে যায় সেগুলোকে চেঞ্জ করতে পারবেন, প্লাস এটা টিউবলেস আছে। এটা আপনার ন্যাভিগেশন ফিট করানোর জন্য আছে, ঠিক আছে, আপনি যখন মানে আউটসাইড মার্কেট থেকে ন্যাভিগেশন লাগাবেন সেটার জন্য। এটা আপনার মোটামুটি সিটি কন্ডিশনে 15-20 মাইলেজ দেবে, হাইওয়েজে গেলে 20-30-এর কাছাকাছি মোটামুটি। অ্যান্ড এটা যদি আপনি একবার 100-200 কিলোমিটার চালিয়ে নেবেন তো আপনি অন্য কোনো বাইক আর ইয়ে করবেন না, মানে এতটাই কমফোর্টেবল। প্লাস দিস ইজ শ্যাফ্ট ড্রিভেন, ইউজুয়ালি সব বাইক চেন ড্রিভেন হয় আমাদের, বাট এটা শ্যাফ্ট ড্রিভেন আছে। হ্যাঁ, এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে যে চেনে কি হয় না, অনেক কিলোমিটার চলে যাওয়ার পরে চেনে আপনার পাওয়ার লস হওয়ার চান্সেস থাকে, কারণ আপনার স্পোকগুলো ভেঙে যায়, চেনের যে স্প্রকেটগুলো থাকে। শ্যাফ্ট ড্রিভেনে আপনার এনার্জি লস হয় না, পাওয়ার কাটটা আপনি পাবেন না। প্লাস এর যে সাসপেনশন আছে ওটা আপনি ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করে সাসপেনশনটাকে উঁচু বা নিচু করতে পারবেন, আপ এন্ড ডাউন করা পসিবল। ইয়েস, দ্যাট ইজ কলড ডাইনামিক এসআর। সেট ফুয়েল ক্যাপাসিটি কত? যেটা এটা 20 লিটারের ট্যাঙ্ক আছে, এটা নরমাল জিএস আছে, জিএস অ্যাডভেঞ্চার যদি নেন আপনি সেটা 30 লিটারের ট্যাঙ্ক আছে। আর এটার দাম কত? এটা মোটামুটি আপনার কলকাতা অন রোড পড়বে 24.5 লাখের কাছাকাছি। 24.5 লাখের কাছাকাছি যারা অ্যাডভেঞ্চার ট্রিপ দিবে তাদের জন্য এই রেটটা। এক্স্যাক্টলি, এটা যেটা দেখছেন এটা হচ্ছে S1000XR, এটাও একরকমের অ্যাডভেঞ্চার মডেল, বাট দিস ইজ দ্য স্পোর্টস টুরার বেসিক্যালি। ওটাকে আপনি প্রপার অ্যাডভেঞ্চার বলতে পারবেন, আর এটাকে নিয়ে আপনি স্পোর্টস টুরার বলতে পারবেন, কারণ এটা নিয়ে আপনি লং রাইডস করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, বাট ওটা নিয়ে আপনি যতটা পাহাড়ে বা পাথর ফাথরে যতটা ইজিলি আপনি ম্যানুভার করতে পারবেন এটাকে অতটা করতে পারবেন না, তো সেই জন্য এটাকে স্পোর্টস ট্যুরে বলা হয়। এটা বেসিক্যালি 1000 সিসি, এতে আপনি 4 রকমের মোড পাবেন, রেইন, রোড, ডাইনামিক অ্যান্ড এন্ডিউরো। এতে কুইক শিফটার পাবেন আপনি, প্লাস ক্রুজ কন্ট্রোল। আচ্ছা, কুইক শিফটারের কাজটা কি? কুইক শিফটারের কাজ হচ্ছে যে উইদাউট ক্লাচ আপনি গিয়ার আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, সেটা আপনি সেম আপনার এক্সেলারেটর ধরে, মানে ধরুন আপনি 4000 RPM এ যাচ্ছেন তো ওই 4000 RPM এই আপনার গাড়ি থাকবে। ইউজুয়ালি কী হয়, গাড়ি যখন আপনি গিয়ার চেঞ্জ করতে যান তখন আপনাকে এক্সেলারেটর ছেড়ে দিতে হয়, ছেড়ে দিয়ে তারপরে গিয়ারটা শিফট করতে হয়, বাট কুইক শিফটারে আপনি সেম এক্সেলারেটরে করতে পারবেন। একটা সুবিধা পাওয়া গেল, হ্যাঁ, কুইক শিফটারের। সো আর আপনাদের এই যে বাইকটা, এই বাইকটা মাইলেজ কত পাওয়া যাবে? মাইলেজ, হ্যাঁ, এটারও মোটামুটি ওই দেখুন এটা ইনলাইন 4 আছে, ঠিক আছে, 4 সিলিন্ডার ইঞ্জিন আছে, তো মোটামুটি ধরে নিন 10-12 পাবেন সিটি কন্ডিশনে, হাইওয়েতে গেলে 15-র কাছাকাছি পাবেন। 15-র কাছাকাছি। আর এটার দাম কত টাকা? এটাও 24.5-এর কাছাকাছি পড়বে, 24.5 লাখের কাছাকাছি পাওয়া যাবে এই বাইকটার দাম। হ্যাঁ, ওকে। আর আপনার একটা ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বিএমডব্লিউর ফার্স্ট একদম ক্রুজার মডেল, এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে 1 বছর আগে। দিস ইজ দ্য বিগেস্ট বক্সার টুইন ইঞ্জিন ফ্রম বিএমডব্লিউ, 800 সিসি। 1800 সিসি? ইয়েস। ও মাই গড। এই গাড়ির সুবিধা হচ্ছে একটাই, এতে আপনি কোনো রকম মোডস পাবেন না, তো 1800 সিসির যে পাওয়ারটা পাচ্ছেন না, দ্যাট ইজ টোটালি র পাওয়ার ইউ আর গেটিং। র পাওয়ার কোনো মোড, দেখুন কী হয় না, রেন মোড বা রোড মোডে করলে আপনার ইঞ্জিনের যে ক্যাপেবিলিটিটা থাকে সেটাকে একটু কমিয়ে দেয়,
বাট এতে আপনি র পাওয়ার পাবেন। সো এটাকে মানে একটু এক্সপিরিয়েন্স না হলে ইউজ করাটা একটু অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এটা তো ডুয়েল চ্যানেল এবিএস। হ্যাঁ, এটা ডুয়েল চ্যানেল, আমাদের প্রত্যেকটা বাইকে ডুয়েল চ্যানেল এবিএস থাকে, স্ট্যান্ডার্ড থাকে। এটা ফার্স্ট এডিশন আছে। ফার্স্ট এডিশন? ইয়েস। এর মোট কয়টা এডিশন আছে? এটার দুটো এডিশন থাকে, একটা নর্মাল থাকে আর একটা ফার্স্ট এডিশন। ফার্স্ট এডিশনে আপনি কি পাচ্ছেন, আপনি এই যে ক্রোম ফিনিশ যেগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো সব আপনার ফার্স্ট এডিশনে পাবেন। অ্যান্ড এই যে হোয়াইট কালারের পেন্ট যেগুলো দেখছেন, ট্যাঙ্কে করা, এই যে সাইডে করা, এইগুলো সব আপনার হ্যান্ড পেন্টে, হাতে করা, হাতে করা। এই যে হোয়াইট পেন্টটা দেখছেন না, এটা, হ্যাঁ, এগুলো সব হাতে করা, মানে কোনো মেশিন ছাড়া এটা করা। হ্যাঁ, প্লাস এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন অনেকভাবে, আপনি হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন, আপনি পেছনে সিট লাগাতে পারবেন, মানে এই যে পোর্শনটা, এটা সিট লাগানোর অপশন আছে? হ্যাঁ, অপশনাল ওগুলো। দিস ইজ আ কাস্টমাইজেবল বাইক, আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। 1800 সিসির দাম কত রাখা যাচ্ছে আপনারা? এটা পড়বে 26.5 লাখের কাছাকাছি। 26.5 লাখের কাছাকাছি। এটা মোট একটা কালারই হয়? এটা, হ্যাঁ, একটাই ব্ল্যাক কালারই আসবে।